1914 সাল, রবীন্দ্রনাথ গেছেন রামগড়ে, সঙ্গে রথীন্দ্রনাথ, দীনেন্দ্রনাথ, প্রতিমা দেবী আরও অনেকে। লখনৌ থেকে ডেকে পাঠালেন অতুল প্রসাদ সেনকে। রবি ঠাকুরের খুবই স্নেহের পাত্র অতুল প্রসাদ। রামগড়ে দুজনে থাকতেনও একই ঘরে। প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে কবিগুরু বেরিয়ে পড়েন। অতুল প্রসাদ ভাবেন, আশ্চর্য, কোথায় যান কবিগুরু? একদিন অনুসরণ করলেন কিছুটা দূর থেকে। খানিকটা যাবার পর দেখলেন সামনে সূর্য উঠছে। একটি শিলাখণ্ডের ওপর বসে কবিগুরু, অপলকে
তন্ময় হয়ে তাকিয়ে আছেন সেই দিকে, গুনগুন করছেন একটা সুর। অতুল প্রসাদ বুঝতে পারলেন এই মুহূর্তে সৃষ্টি হল আরও একটি গান। অতুলপ্রসাদের কৈশোরকাল কেটেছিল ঢাকায় বাউল কীর্তনের রস আস্বাদনে। তাঁর 63 বছর ব্যাপী জীবনের শেষ 32 বছর কেটেছে বাংলার সংস্কৃতির আওতার বাইরে, সুদূর লখনৌ নগরের উর্দু আর হিন্দি জবানের গানের বাতাবরণে। সেই দুই ভাষার গজল, লচাও ঠুংরি আর লাউনি, চৈতি, হরি, শাওনের গীতধারায় স্নাত ব্যারিস্টার অতুলপ্রসাদ সেনের গান। অভিনেতা পাহাড়ি সান্যাল অতুলপ্রসাদ সেনের কাছে গান শেখেন। তার নিজের কথায়, স্কুল থেকে বাড়ি ফিরেছি, সন্দেহ হয়েছে, বাড়ির বারান্দা এধার থেকে ওধারে হাঁটাহাঁটি করছি, হঠাৎ দূরে একটা হেডলাইট দেখা দিল, বুঝলাম নিশ্চয়ই মিস্টার এপি সেনের গাড়ি। গাড়িতে উঠে বসলাম, তখন প্রচুর আনন্দ। হঠাৎ দেখলাম মিস্টার এপি সেনের কাজুরবাগের বাড়িতে গাড়ি ঢুকছে।
বোধহয় গাড়ির শব্দ শুনেই মিস্টার সেন নিজেই পোর্টিকোতে বেরিয়ে এলেন আর আমাকে অত্যন্ত আদর করে ভেতরে নিয়ে গেলেন। ফরাসে গিয়ে বসলাম। মিস্টার সেন তাঁর লেখা যাবো না যাবো না যাবো না ঘরে কথাগুলি আগে আমাকে শুনিয়ে দিলেন। প্রথম ছত্রটি অতুলদা সুর ধরে ধরে আমাকে শোনালেন, শুনিয়ে বললেন এবার গাও। আমি গাইলাম কিছু ভুল ভ্রান্তি শুদ্ধ। মিস্টার সেন কিছুক্ষণ চুপ করে থেকে আবারও গানটি শুনিয়ে বললেন এবারে আবার গাও তো। আবার গাইলাম। দ্বিতীয়বার গাইবার পরই মিস্টার সেন আমাকে বললেন পাহাড়ি, গানের কথাগুলো আগে ভালো করে বুঝে নেবার চেষ্টা করো তো। তুমি প্রথম ছত্র ঠিকই গেয়েছ, কিন্তু কথা আর সুর একসঙ্গে কাছাকাছি হতে পারেনি। যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে, বাহির করেছে পাগল মোরে, বাহির করেছে পাগল মোরে, যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে। যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে। যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে, বাহির করেছে পাগল মোরে, বাহির করেছে পাগল মোরে, যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে। আমার অতুলদা ছিলেন আশাবাদী মানুষ। যখন তিনি প্রগাঢ় বেদনা গানের মধ্যে প্রকাশ করেছেন, তখনও তিনি কোনোদিন আশাকে ছাড়েননি। অনেকেই হয়তো জানেন যে অতুলদা এবং মিসেস এপি সেনের মধ্যে বিচ্ছেদ ঘটার ফলে ওনা দুজনে একত্রে বাস করতেন না। এই দুজনের কথা ভেবে তখনকার দিনে আমার শুধু অদ্ভুতই লেগেছে।
আজ নিগূঢ়ভাবে বুঝতে পারি যে এই দুজন মানুষ সারা জীবন ধরে শুধু ছলনার খেলাই খেলে গেলেন। তবু মনে হয় এই ছলনার মধ্যেও কোথাও যেন ওরা দুজনে একটা ব্যথা ভরা আনন্দ নিশ্চয়ই অনুভব করেছেন। একদিন মিসেস সেন আমাকে বললেন, জানিস পাহাড়ি, আমিও নেহাত নিরেট নই। সঙ্গীতকে, শিল্পকে আমিও ভালোবেসেছিলাম, কিন্তু সেটাকে আর প্রশ্রয় দিতে ইচ্ছে করেনি। কি লাভ? তোর অতুলদার গান শুনে লোকে পাগল হয়, আমার কেন কিছুই যে ভালো লাগে না। গান বাজনা শিল্প এগুলো কেমন যেন ব্যর্থ হয়ে গেছে সব। আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, হৃদি মোর উঠল কাঁপে, হৃদি মোর উঠল কাঁপে, চরণে সেই বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে।
পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে নিয়তি বলে বায়ুধায় মেঘ চলে শ্যাম বিটপি দলে সুরশাল ফল ফলে পাখি গাহে ফুল ফোটে তটিনী বহিয়া যায় দ্বিধাহীন অনুভূতি হৃদয়ে রহিয়া যায় স্তম্ভিত চিত পায় জ্যোতি আধারে এমন বাণীময় গান শুনতে শুনতে ধন্ধ জাগে পারিপার্শ্বের জীবন বুঝেছিল এতটাই সহজ আর সাবলীল। এই গানটি লেখার 5 বছরের মধ্যেই রজনীকান্ত সেনের অকাল প্রয়াণ। কঠিন যন্ত্রণাদায়ক গলার ক্ষতজনিত কর্কট রোগে মাত্র 45 বছর বয়সে। আশ্চর্য, তাঁর লেখা রোজ নামচায় ব্যাধিজনিত মরণান্তিক যন্ত্রণার কোনো উল্লেখ নেই, বরং আছে
পরিপূর্ণ অপার বিনতি। দয়াল, আরেকদিন আরেকদিন কণ্ঠ দে, দেবতাকে দেবতার নাম শোনাই, একদিন কণ্ঠ দে দয়াল, খালি ওকেই শোনাব, তারপর তারপর এই কণ্ঠ বন্ধ করে দিস দয়াল, বন্ধ করে দিস। প্রভু দেখা তব চির আলোক লোক, ওপারে সবই ভালো কেবলই সুখ আলো, এপারে সবই ব্যথা আধার শোক। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখা তব চির আলোক লোক। ওই নিঠুর অর গল করুণ শুভ করে, মুক্ত করি দেহ আতুর দিন তরে, নিঠুর অর গল করুণ শুভ করে, মুক্ত করি দেহ আতুর দিন তরে। প্রভু দেখাও তব চির আলোক লোক, ওপারে সবই ভালো কেবলই সুখ আলো, এপারে সবই ব্যথা আধার শোক। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু দেখাও তব চির আলোক লোক। বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 24 মে নজরুলের জন্ম। মাত্র 11 বছর বয়সে যোগ দিয়েছিলেন স্থানীয় লেটর দলে। দশম শ্রেণীতে পড়ার সময় 1917 সালে তিনি 49 নম্বর বাঙালি রেজিমেন্টে ভর্তি হয়ে করাচি চলে যান এবং 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত
সৈনিক জীবন যাপন করেন। এই সময় তিনি বহু কবিতা, গান, গল্প লিখতে শুরু করেন। 1922-এর 11ই অগস্ট ধূমকেতু নামের অর্ধ সাপ্তাহিক পত্রিকার দায়িত্ব নেন নজরুল। ওই বছরই 28শে সেপ্টেম্বর ধূমকেতু পত্রিকার পূজা সংখ্যায় প্রকাশ করলেন আনন্দময়ীর আগমনে। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল, দেব শিশুদের মারছে চাবুক বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা আসবি কখন সর্বনাশী, দেবসেনা আজ টানছে ঘানি তেপান্তরের দীপান্তরে, রণাঙ্গনে টানবে কে আর তুই না এলে কৃপান ধরে, এখন তোর মাটির গড়া মৃন্ময়ী ওই মূর্তি হেরি দু চোখ পুরে জল আসে মা, আর কতকাল করবি দেরি, মহিষাসুর বধ করে তুই ভেবেছিলি রইবি সুখে, পারিসনি তো ত্রেতা যুগে টল্ল আসন রামের দুঃখে, দুর্বলদের বলি দিয়ে ভীরুর এ হীন শক্তি পূজা দূর করে দে, বল মা ছেলের রক্ত মাগে দশ ভুজা, সেই দিন হবে জননী তোর সত্যিকারের আগমনী, বাজবে বোধন বাজনা সেদিন গাইব নব জাগরণী। ইংরেজ সরকার নজরুলকে গ্রেপ্তার করলেন। বারবার গ্রেপ্তার বরণ করেছেন নজরুল। কারাগার নাটকে এই গানটি রচনার জন্যে গ্রেপ্তার হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। আগত হই তিমি রবিদারে অলখ বিহারে, কৃষ্ণ মুরারে আগত হই, তিমি রবিদারে অলখ বিহারে, কৃষ্ণ মুরারে আগত হই। কাল বলে থই তা থই, কাল রাখাল বলে থই তা থই, কাল রাখাল বলে থই তা থই, তিমি রবিদারে অলখ বিহারে, কৃষ্ণ মুরারি আগত হই।
বিশ্ব ভরি ওঠে স্তব নম নম, পুরীর পুরী মাঝে এলে অরিন্দম। বিশ্ব ভরি ওঠে স্তব নম নম, পুরীর পুরী মাঝে এলে অরিন্দম। দার বৃথা জাগে প্রহরী জন, কারার মাঝে এলে বন্ধ বিমোচন। ঘিরিয়া দার বৃথা জাগে প্রহরী জন, কারার মাঝে এলে বন্ধ বিমোচন। ধরিয়া জানা পথ আসি ব্যথা হত ডাকে মা ভই, জাগিয়া ব্যথা হত ডাকে মা ভই, জাগিয়া ব্যথা হত ডাকে মা ভই। তিমি রবিদারে অলক বিহারে কৃষ্ণ মুরারি আগত হই। টুটিল পাগল নিখিল পাগল, টুটিল পাগল নিখিল পাগল, সর্বসহায় আজি সর্বজয়ী। তিমি রবিদারে অলক বিহারে কৃষ্ণ মুরারি আগত হই। তিমি রবিদারে অলক বিহারে কৃষ্ণ মুরারি আগত হই। ১৯২৩ তরুণ নাট্যকার শচীন সেনগুপ্ত শিল্পী বন্ধুদের অনুরোধে লিখলেন নাটক রক্তকমল। নাটকের সুরকার কাজী নজরুল ইসলাম, মঞ্চে এলেন নজরুল শিষ্যা ইন্দুবালা। নবশক্তি পত্রিকায় লেখা হল, এইবার রক্তকমল অভিনয়ের সবচেয়ে বড় আকর্ষণ উল্লেখ করব, তা হচ্ছে পুরবীর ভূমিকায় সুবিখ্যাত গায়িকা ইন্দুবালার গান। শ্রীমতী ইন্দুবালার মুখে কাজী নজরুল ইসলামের এই গানগুলি শোনবার পূর্বে এমন কিছু সম্ভব বলে বিশ্বাস করাও আমাদের পক্ষে কঠিন হতো। কথার তুলিতে কাজী যে ছবি আঁকেন, সুরের আগুনে তা যেন জীবন্ত হয়ে ওঠে ইন্দুবালার কণ্ঠে। মোর ঘুম ঘরে এলে মনোহর, নম 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 নম। শ্রাবণ মেঘে নাচে নটবট, ঝম 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 রম রম রম। মোর ঘুম ঘরে এলে চুপি চুমিলে নয়ন, শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয়ন। মোর বিকশিল আবেশ তনু নিপশম নিরুপম মনোরম। মোর বিকশিল আবেশ তনু
সম নিরুপম মনোরম মোর ঘুম ঘরে এলে মন মোর ফুল বনে ছিল যত ফুল ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর হায় নিলে না সে ফুল ছিছিবে ভুল নিলে তোলে খোপা খোলে কুসুম ডোল স্বপনে কি যে করেছে তাই গিয়াছ চলি স্বপনে কি যে করেছে তাই গিয়াছ চলি জাগিয়া কেঁদে ডাকি দেবতায় প্রিয়তম 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 জাগিয়া কেঁদে ডাকি দেবতায় প্রিয়তম 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 মোর ঘুম ঘরে এলে মনোহর নম 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 শ্রাবণ মেঘে নাচে নটবর ঝম 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 রম 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 মোর ঘুম ঘরে এলে মনোহর নম 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 মোর ঘুম ঘরে এলে মনোহর পিতৃদেবকে সব আগে আমি কবি বলে বিশ্বাস করি। লোকের কাছে প্রায়ই শুনি তিনি ছিলেন প্রথমে নাট্যকার ও হাসির গানের কবি। আমি বলি না, তিনি ছিলেন সব আগে কবি, গীতিকার ও সুরকার, কম্পোজার। তারপরে আর যা বলতে হয় বলুন। এই বক্তব্য দ্বিজেন্দ্রপুত্র দিলীপ কুমার রায়ের। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও গো। নূতন কিরণ ছড়িয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতিরে সাজিয়ে দাও। ভুবন ভূষিত করিয়ে দাও গো। ভুবন ভূষিত করিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
গাইয়া উঠুক গীতি গো, আজ হৃদয় মাঝারে জগত বাহিরে ঘুরিয়া উঠুক প্রীতি গো, আজি বিনায় মুরাজে শোনানে গরজে জাগিয়া উঠুক গীতি গো, আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ঘুরিয়া উঠুক গীতি গো। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতিরে সাজিয়ে দাও, আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও গো, নূতন কিরণ ছড়িয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সুতিরে সাজিয়ে দাও। শেষ বয়সে তাঁকে খালি গায়ে চলাফেরা করতেই দেখেছি, অথচ প্রথম দিকে ছিলেন কি সাহেব। তার শেষ দিকে যে ছবি আমার মনের পটে সবচেয়ে উজ্জ্বল হয়ে আছে, সে তার মেঝেতে বসে নাটক লেখা আর গুনগুন করে খালি গায়ে বেড়াতে বেড়াতে গান বাঁধা। এক কথায় ছেড়ে দিলেন সুরাপান, মাছ মাংস, বিশেষ করে মাংস। আমাকে প্রায় বলতেন, স্বর্গে দেবরাজ কি খেয়ে ব্রেকফাস্ট করেন জানিস? বেকন অ্যান্ড এগস। তাই বলে তার কাছে জীবন বিষাদ ছিল না কোনো দিনই। তার মনে একটা গভীর দুঃখ ছিল বরাবরই। আমরা জাতি হিসেবে জাগিনি।
করা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায়, জল এমন ধারা কোথায়, এমন কালো মেঘে ও তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সে যে আমার জন্ম, সে যে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।